আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই কবিতা যেমন আমরা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের, তেমন জয় গোস্বামীর পাগলেই তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পড়েছি। আমরা রয়েছি এখন বালিগঞ্জ কালচারালে, আর তাদের থিম এবারে কবিতারও যে বহমান একটা জীবন রয়েছে সেটাই, কবিতা আর গান এখানে মিলেমিশে একাকার হয়েছে। আমার সঙ্গে রয়েছেন ক্লাবের এক সদস্য। আমি জানতে চাইবো হঠাৎ করে এই থিমটা কেন, কবিতা যেখানে এক লুপ্ত প্রায় আমি বলতে পারি যে মানুষ এখন কবিতা পড়েই না। আমরা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, আমাদের সাংস্কৃতিক সব কিছু মেনটেন করে, আমাদের একটা মানে প্রথম থেকেই সাংস্কৃতিক সব কিছু মেনটেন করে করা হয়, সেই জন্যেই আমরা এই বছরে এই থিমটাকে চুজ করেছি। কবিতা ও গানের পাঁচালি কথা বলি। রেসপন্স কেমন পাচ্ছে? ভালোই রেসপন্স পাচ্ছে একদমই। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ভিড়টা দেখানোর জন্য। আমরা ভোর রাতের দিকে রয়েছি, এখনো মানুষের ভিড় কিন্তু তার কোনো অভাব নেই, জনজোয়াল লেগে রয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এখনো বাকি রয়েছে, তারপরেও এই ভিড়। আমার ক্যামেরা পার্সনকে বলবো পুরো বিষয়টা মানে পুরো মণ্ডপ চিত্রটা একবার দেখানোর জন্য। অপনি বাড়ি আছো, সেই কবিতা থেকে শুরু করে আবার আসিব ফিরে সেই কবিতাও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মণ্ডপের প্রতিটি অংশ কবিতায় মোড়া, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কবিতার আকারেই চলছে, মানে কবিতা আর গান মিলেমিশে একাকার। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে বাঙালির দুর্গাপুজো মানেই সংস্কৃতির ছোঁয়া, সংস্কৃতির আভাব আভাস। আর ওই আবার একটা কথাই ফিরে আসতে চাই যে আবার আসিব ফিরে আজকাল ডট ইনের পর্দায়। ক্যামেরা কিশোরের সঙ্গে প্রীতি সাহা, আজকাল ডট ইন।